একজনকে শোনানোর খুব ইচ্ছে করছে আজকে এই লকডাউনের দিনে, তার ইন্ট্রোডাকশনটা তার মুখে শুনুন, আমি শুধু দু একটা কথা বলব। আমি অজয় ভট্টাচার্য, আজকে আমি আপনাদের আমার লেখা একটি কবিতা শোনাব। এত ভালো লাগলো, এত ভালো লাগলো, অনেকদিন পরে একটা বিশাল দীর্ঘ কবিতা শুনলাম যেখানে স্বপ্নের কথা বলা আছে, যেটা দেবাশিষ দা বারবার করে বলেন, অমল রোদ্দুর হতে পারেনি, অমল রোদ্দুর হতে পারেনি তার অক্ষমতায় নয়, আমাদের সমাজের অক্ষমতায়। আর একজন প্রেমিক হতে চেয়েছিল, তার সঙ্গে কি হলো শুনুন। দীপাদি পাঠিয়েছেন কবিতাটি, সময়ের অভাবে শোনা হয়নি, কিন্তু আজ লকডাউনের সকালে। আমি অজয় ভট্টাচার্য, আজকে আমি আপনাদের আমার লেখা একটি কবিতা শোনাব। এক মহিলা বাচিক শিল্পী ভাবিকালের কবিকে চিঠি লিখছে, তাই কবিতাটির নাম দিয়েছি ভাবিকালের কবিকে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তিত একটি বিখ্যাত কবিতা, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। আমার এই কবিতার মধ্যে আমি অনুরূপ একটি চরিত্র সৃষ্টি করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে খুশি হব। তাই এই কবিতাটি নিবেদন করার আগে আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে আমার শ্রদ্ধা জানাই। কবিতাটি শুরু করি। কবি, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, আমার পাগল প্রেমিক হতে চেয়েছিল, হঠাৎ দেখা রাস্তায়, অনুষ্ঠান সেরে সবে রাস্তায় নেবে, বাড়ির পথে পা বাড়িয়েছি, পেছন থেকে ডাক, দিদি দিদি ও দিদি। তাকিয়ে দেখি একটা 19-20 বছরের ছেলে, মাথায় এক রাশ অবিন্যস্ত কোঁকড়া কোঁকড়া চুল, গালে অনেকদিন না কামানো দাড়ি, হাসছে, হাসিটা শিশুদের মতো সুন্দর আর পবিত্র, চোখ দুটো উদাস মায়াময়, আর কাঁধে একটা ঝোলা, তার থেকে একটা বাঁশি উঁকি মারছে। প্রশ্ন করল, আচ্ছা দিদি, তুমি শেষকালে যে কবিতাটা বললে, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, কেন চেয়েছিল রোদ্দুর হতে? তাড়াতাড়ি বাড়ি ফিরব তাই আলগোছে বললাম, পাগল আর কি। এক গাল হেসে বলল, জানো আমাকেও সবাই পাগল বলে, আমি প্রেমিক হতে চাই কি না। এরপর আবার কি বলে বসে, সেই ভয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিলাম। খটকা লাগলো মনে, অদ্ভুত ছেলেটা তো, জানা নেই শোনা নেই, হঠাৎ তুমি সম্বোধন, অথচ রাগ করা যায় না আর কি। গভীর প্রশ্ন, অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? যে যশ চাইনি, প্রতিষ্ঠা চাইনি, অর্থ চাইনি, শুধু রোদ্দুর হতে চেয়েছিল। বৃষ্টি থামা, কাক টাকা বিকেলের, জাম আর জামরুলের পাতায় অল্প একটু হাসির মতো লেগে থাকা লাজুক রোদ্দুর, কিন্তু কেন? জীবনকে বাজি রেখে রোদ্দুর হয়ে সে কি অরূপ রতনের সন্ধান পেতে চেয়েছিল? হয়তো তাই। ভাবনাটা কিছুদিন মাথার মধ্যে ঘুরপাক খেতে খেতে তারপর কখন যেন স্তিমিত হয়ে গেল। তারপর আবার সে দৈনন্দিন জীবন, প্রাত্যহিক অভ্যাসের জীবন। একদিন সকালে এক নতুন কবির কবিতা নিয়ে বসেছি, হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ। খুলে দেখি সেই ছেলেটা, রুক্ষ চুল, না কামানো দাড়ি, এক মুখ পবিত্র হাসি, ঝোলা থেকে বাঁশিটা উঁকি মারছে। দিদি, তোমার সঙ্গে কথা বলতে এলাম, ভেতরে আসতে পারি? অবাক হলাম, না বলতে বা ব্যস্ত আছি বলতে পারলাম না, বললাম এসো। ভেতরে এসে সোফায় বসে কোনো ভনিতা না করেই বলল, দিদি তোমার সঙ্গে তো অনেক কবির পরিচয় আছে, বলে না গো, আমায় নিয়ে একটা কবিতা লিখতে,
যে প্রেমিক হতে চায়। জিজ্ঞাসা করলাম, প্রেম মানে তুমি বোঝো? খুব সহজভাবে উত্তর দিল, হ্যাঁ। সন্ধে নামার ঠিক আগে মেঠো পথ ধরে কোনো গাড়োয়ান যখন ক্লান্ত স্বরে বেসুরো দেহাতি গান গাইতে গাইতে ঘরে ফেরে, আর তার সঙ্গে গরু দুটোর গলায় ঝোলানো ঘন্টা থেকে টুং টাং আওয়াজ বেরোয়, তখন সন্ধেটা কি প্রেমময় হয়ে ওঠে। আমি আমার বাঁশির সুরে সে প্রেমকে ধরতে চেষ্টা করি। আবার ধরো, সারাদিন বেচাকেনার শেষে মাঝিরা যখন নৌকো নিয়ে সন্ধেবেলা ঘরে ফেরে ভাটিয়ালি গান গাইতে গাইতে, তাদের সেই গানের সঙ্গে জলের ছপাত ছপাত শব্দ মিলে সন্ধ্যাটা কেমন এক প্রেম নিবেদন করে আমাকে। বলে, ধরো ধরো তোমার বাঁশি, ভাসিয়ে নিয়ে চলো আমায় তোমার সুরের ঝর্ণা ধারায়। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চলি দিদি। কেমন স্তম্ভিত হয়ে কথা শুনছিলাম, চমক ভেঙে বললাম, না না বসো বসো, তোমার নাম কি? হাসতে হাসতে বলল, পাগল। না না, সে তো তোমার লোকে ডাকে, তোমার আসল নাম কি? বসল, তারপর বলল, শ্যামপদ গায়েন, বাবার নাম কৃষ্ণদাস গায়েন, মার নাম সেলিমা। হ্যাঁ হ্যাঁ, আমার মা মুসলমান, আমি মা বাবার একমাত্র সন্তান। চমকে উঠেছিলাম। তারপর নিজেকে সংযত করে বললাম, তোমরা কোথায় থাকো? গড়গড় করে বলে চলল, বঁচি স্টেশন থেকে 4 মাইল ভেতরে মাধবপুর বলে একটা গ্রাম আছে, সেইখানে। আমি ওইখানে জন্মেছি, বড় হয়েছি, ওইখানকার একটা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপর বাবা মারা যাওয়ায় আর আমার পড়াশুনো হয়নি। মা লোকের বাড়ি কাজকর্ম করে যা পায় তাতে আমাদের দুজনের চলে যায়। জিজ্ঞাসা করলাম, তুমি নিজে কোনো কাজ করো না? মাঝে মাঝে করি যা পাই, তবে মন লাগে না। কে যেন আমাকে ঘর থেকে টেনে রাস্তায় নামিয়ে দেয়, তারপর বাঁশি নিয়ে দে ছুট দে ছুট দে ছুট, মন যেদিকে চায়। এইগুলি হঠাৎ দাঁড়িয়ে উঠে চলি দিদি বলে চলে গেল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। কবির বাণী কানে এলো, ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গোয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। খবর নিয়েছিলাম ওদের পরিবারের, বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার এক গ্রামে ছিল ওদের বসবাস। আখড়ার কীর্তন গাইয়ে কৃষ্ণদাসের সুরেলা কণ্ঠে আকৃষ্ট হয়েছিল ওই গ্রামেরই মেয়ে সেলিমা। তারপর দুজনের অজান্তে ওদের হৃদয়ে কখন প্রস্ফুটিত হয়েছিল দুটি প্রেম পদ্ম। ধর্ম ওদের হৃদমিলনে কোনো বাধা হয়নি, বাধা হয়েছিল ধর্মের ধ্বজাধারী অজ্ঞ অন্ধ পুরোহিত আর মৌলবীর দল। তাই গ্রাম ছাড়তে হল। যে গ্রামের সঙ্গে ছিল ওদের নিবিড় সম্পর্ক, যে পথে ছিল ওদের নিত্য যাওয়া আসা, সেই পথ সেই ধুধু প্রান্তর সেই গাছপালা নদী পুকুর আখড়া ঘর একসঙ্গে সবাই পিছু টেনে বলেছিল, যেতে নাহি দিব। কিন্তু যেতেই হল ধর্মের ধ্বজাধারীদের শাসনে। তারপর এ গ্রাম সে গ্রাম করতে করতে মাধবপুর স্থান দিল দুটি ভালোবাসার হৃদয়কে। সেইখানে জন্ম বড় হওয়া তাদের প্রেমের ফসল শ্যামপদের।
অনেকদিন খবর নেই পাগলটার। একদিন সকালে ভানুসিংহের পদাবলী দিয়ে বসেছি, মারানে রে তুহ মম শ্যাম সমান, যখন এই লাইনটা সবে শুরু করেছি, মারানে রে শ্যাম তোমারই নাম, মালতি এসে খবরের কাগজটা দিয়ে গেল। চোখ যেতে চমকে উঠলাম, সোনারপুর থেকে কিছু দূরে একটা গ্রামে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে খুন। ছবিটা দেখে চমকে উঠলাম, এ তো আমার পাগল। এক অসীম শূন্যতায় কোথায় যেন ভেসে গেলাম, যার আদি নেই অন্ত নেই অনুভূতি নেই, শুধুই শূন্যতা আর শূন্যতা। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, মালতীর ধাক্কায় চমক ভাঙল। দিদি দিদি তোমার শরীর খারাপ লাগছে? কোনো উত্তর না দিয়ে পেরিয়ে পড়লাম। জিজ্ঞাসা করতে করতে ঠিক জায়গায় উপস্থিত হয়ে দেখি, তখনও ধুলোর পরে চাপ চাপ রক্তের তাক, অসীম যন্ত্রণায় হু করে ওঠে মন। তবে কি পথের দেখা, পথেই হল শেষ। না গো দিদি, আমার নাম তো শ্যাম, সকালে পড়ছিলে না মারানে রে শ্যাম তোমারই নাম। চমকে উঠি, দুহাতে মুখ ঠেকে কোন রকমে কান্না চেপে বলি, পাগল তুই আছিস, আছিস আমার অন্তরের গভীরে। তারপর যান্ত্রিক ভাবে সরকারি নিয়ম কানুন সেরে থানা পুলিশ মর্গ হয়ে দেহ নিয়ে চলে এলাম শ্মশানে দাহ করতে। কবি দাহ শেষ করে এই চিঠি লিখছি তোমাকে। আমার কপালে পাগলের চিতাভস্মের টিপ, আমার দোকানে পাচ্ছে সন্তান হারা শালিমার মুখ ফাটা কান্না, আর চোখের সামনে রয়েছে পাগলের পকেট থেকে পাওয়া এক টুকরো কাগজ, যাতে লেখা, দিদি তোমার কবিকে বলেছ তো আমায় নিয়ে একটা কবিতা লিখতে, যে প্রেমিক হতে চেয়েছিল। কবি ও তো পুরাণ কোরআনের এক মিলিত সঙ্গীত, আমি জানি না যে মাটিতে ও রক্ত লেগে আছে সেখানে কোনো দিন কোনো গাছ জন্ম নেবে কিনা, যার একই বৃন্তে ফুটবে দুটি কুসুম, যে বাতাসে তার পাতার সুর তুলে সন্ধ্যাকে শোনাবে তার গান। কিন্তু তুমি তো পারবে কবি, তোমার কবিতায় ওকে একটু জায়গা করে দিতে, তোমার কবিতার ছত্রে ছত্রে ঝরে পড়ুক ওর নিসর্গ প্রেম, ওর বাঁশির মূর্ছনা আর তোমার কবিতার লালিত্য মিলে মিশে হৃদয়ে হৃদয়ে জন্ম দিক শত শত পাগল প্রেমিক। এই আকুল মিনতি রেখে গেলাম তোমার কাছে কবি, দিও দিও একটু স্থান তোমার কবিতা। আজও যখন কোনো ক্লান্ত সন্ধ্যার দিকে তাকিয়ে মন বিষণ্ণ হয়ে ওঠে, কে যেন বলে ওঠে, দিদি দিদি দেখো দেখো কি সুন্দর সন্ধ্যা, তুমি মন খারাপ করে আছো কেন, দেখো না আমার বাঁশির সুরে কেমন সুন্দর প্রেমময় করি এই সন্ধ্যাকে। আর
আমার কামে বাসতে থাকে কবিগুরুর কাম, আর কি কখনো কবে এমনই সন্ধ্যা হবে। হেম করি আমার অন্তরে আমার চেতনা চিরচাগরুক হয়ে থাক, পাগল ভাইটি আমার। নমস্কার।